হ্যালো বন্ধুরা, আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগ কি হলো, আমরা স্কেটিং করতে করতে আজকে দাঁত দিয়ে নারকেল চলাবো, ঠিক আছে? আমি আজকে চারটা নারকেল নিয়ে চলে এসেছি, স্কেটিং করতে করতে নারকেল চলাবো, এক মিনিটে চারটা চলার চেষ্টা করবো, ঠিক আছে বন্ধুরা? আজকে দ্বিতীয়বার আমি নারকেল চুলবো, স্কেটিং করতে করতে আমার সঙ্গে আমার নারকেল আছে, চারটা নারকেল আছে আপনাদের দেখাচ্ছি। এই যে নারকেল দেখতে পাচ্ছেন, আমরা নারকেল চড়ানোর জন্য বেরিয়ে পড়েছি। এই যে ওয়ালনেস থেকে আমরা জলের টিকি চলে এসেছি, তারপরে যাবো আমরা ধুপুরি মোড়, ধুপুরি মোড় থেকে মধুরাই রোডে আজকে স্কেটিং করবো বন্ধুরা, ঠিক আছে? ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ধূপগুড়ি মোড়ে চলে এসেছি, প্রসেন সূত্রধার দোকানের সামনে। দাদার স্কেটিং শু দেখার খুব শখ ছিল, তার জন্য দাদার দোকানের সামনে একটু স্কেটিং করলাম বন্ধুরা। এই যে হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে আমরা দাঁত দিয়ে নারকেল চলবো, এক মিনিটে চারটা চলার চেষ্টা করবো স্কেটিং করতে করতে। আমরা ধূপগুড়ি মোড় চলে এসেছি, এই ধূপগুড়ি মোড় থেকে আমরা এখন যাবো স্কেটিং করতে করতে নারকেল চলবো, ঠিক আছে বন্ধুরা? আপনারা ভিডিওটা শেষ করে দিন। ভাই গাড়ি লাল সাইড করে দিবো, এই এদিকে দাঁড়া, তুই এদিকে দাঁড়া, এদিকে নারকেল দিচ্ছ, আগা 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 শুরু আগা আগা জুতো লাগে কিন্তু দেখা যায় না, ওইটাই না কংস আগা তালে বন্ধুরা। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা স্কেটিং করতে করতে নারকেল চালাচ্ছি। এই যে একটা নারকেল শেষ হয়ে গেলো, আমরা দ্বিতীয় নারকেল নিয়েছি, কিন্তু স্কেটিং চালাতে চালাতে আমরা পায়ের নিচে শুয়ের নিচে এই যে নারকেলের খোসা ঢুকে যাবে, তার জন্য আমরা কন্ট্রোল হারিয়ে ফেলি। সেই কন্ট্রোল হারিয়ে ফেলার পরে আমি পাকা রাস্তায় পড়ে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভিডিওটা সেই অবধি দেখুন, তাহলে দেখতে পাবেন। বন্ধুরা আজকে দ্বিতীয়বার আমি দাঁত দিয়ে নারকেল চালাচ্ছি, আর কোনোদিন নারকেল চালা নেই, দ্বিতীয়বার হচ্ছে, তার জন্য একটু ভালো মতো কন্ট্রোল করতে পারতেছি না বন্ধুরা। এই যে আমাদের দ্বিতীয় নাইগুলো কমপ্লিট হয়ে গেলো, দাঁত দিয়ে চালানো হয়েছে, পড়ে গেলাম বন্ধুরা, পায়ের নিচে নারকেলের খোসা ঢুকে পড়েছিল, তো তার জন্য পড়ে গেছি বন্ধুরা। এই জীবনে চলার পথে তোমাকে যদি দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে বন্ধুরা অগন্তিবার তোমাকে মাটিতে পড়তেই হবে। যতবার তুমি মাটিতে উঠবে, ততবারই তোমার জীবনের ভালো মতো দাঁড়িয়ে থাকতে পারবা, নিজেকে কন্ট্রোল করতে পারবা বন্ধুরা। তার জন্য কখনো মাটিতে পড়ে গেলে নিজের মনে দুঃখ প্রকাশ করবে না, দুঃখ প্রকাশ করলে নিজের ক্ষতি। যত পড়বা বন্ধুরা, তুমি যতবার মাটিতে পড়বা বা সমস্যা তোমাকে যতই পিছু টানবে, তুমি সামনের দিকে এগিয়ে যাবে বন্ধুরা, ঠিক দেখবে একদিন তোমার সেই লক্ষ্যে পৌঁছে যাবে। যত সমস্যায় আসুক না কেন, নিজের হাল কখনোই ছাড়বে না, হাল ছাড়লে সব শেষ হয়ে যাবে বন্ধু। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের চতুর্থ নারকেল, তিনটা নারকেল আমি ছুলিয়ে ফেলিয়েছি দাঁত দিয়ে, এই যে চার নাম্বার নারকেল আমি ছুলাবো দাঁত দিয়ে। আপনাদের ভালোবাসায় পুরোটাই কমপ্লিট করতে পেরেছি বন্ধুরা। এই যে কন্ট্রোলটা হারিয়ে যায়, স্পিডটাও প্রচণ্ড পরিমাণে ছিল, তো বন্ধুরা তার জন্য অনেক সমস্যা হচ্ছিলো পরে দ্বিতীয় দিন, তো তাই আরও ভালো করে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে প্র্যাকটিস করতে হবে, তাহলেই জীবনের লক্ষ্যে ঠিক সঠিক জায়গায় পৌঁছতে পারবো। যদি প্র্যাকটিস না করি তাহলে জীবনের কোনো জায়গায়ও যে আগাতে পারবো না, তাই জন্য জীবনে কোনো কিছু করতে হলে প্রচুর পরিমাণে নিজেকে প্র্যাকটিস করতে হবে, নিজেকে দক্ষতা তৈরি করতে হবে, তাহলেই তোমার জীবনের লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের চার নাম্বার নারকেল শেষ হয়ে গেলো বন্ধুরা, এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন বন্ধুরা। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই যে এখন একটু ব্রেক ধরার চেষ্টা করবো, আমরা এখনই ব্রেক ধরবো রাস্তার মধ্যে, এই যে বাগান বাড়ির মোড় পার হয়ে এসেছি, তো এই যে ব্রেক ধরলাম বন্ধুরা, অনেকটাই নিজেকে কন্ট্রোল করতে পেরেছি বন্ধুরা। নারকেল ছোলার মতো নতুন ভিডিও বানালাম, কালকে আচ্ছা আচ্ছা।
বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করেন বন্ধুরা। বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটু শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা। এইভাবে আপনাদের লাইক কমেন্টে আমাদের প্রতিনিয়ত উৎসাহিত করে, আবার নতুন নতুন কিছু করার জন্য উৎসাহিত করে বন্ধুরা। এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বন্ধুরা। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা, বা ধন্যবাদ বন্ধুরা।